ঘটনার বিবরণী জানা যায়, গৌরনগর ব্লকের অন্তর্গত ভুইয়া পাড়া এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। পানীয় জল তো দূরের কথা, স্নান গৃহস্থলীর কাজ কিংবা প্রাকৃতিক কাজের জন্যও মিলছে না জল। এলাকার জলের উৎস ছড়া কিংবা মাটির কুয়ো শুকিয়ে গেছে বহুদিন। সমস্যা সমাধানে কয়েক মাস আগে সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। পরবর্তী সময়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর আশ্বাস দেয়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন সরকারিভাবে জল সরবরাহ করা হবে। কয়েকদিন করাও হয়েছিল, কিন্তু তারপর কিছু অসাধু ঠিকাদার ও গাড়ি চালক অন্যায়ভাবে এই সহজ সরল গ্রামবাসীদের সরকারিভাবে সরবরাহ করা পানীয় জলের জন্য টাকা নিতে শুরু করে। তিন কলসি ৩০ টাকা ও একটি বাকেট ১০০ টাকা করে। যারা এই অর্থ দিতে অসমর্থ তাদের ভাগ্যে জল জুটছে না। যেখানে প্রতিদিন দুবেলা খাবারের ব্যবস্থা করাই যাদের কাছে অসম্ভব, সেখানে জলের জন্য কোথা থেকে টাকা দিবে? আর টাকা না দেওয়ায় কোনো কোনো এলাকায় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আবার কোথাও কোথাও অনিয়মিত পরিষেবা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ। জল যে দেয় তার কি কোন টাকা চায়? কত টাকা দিয়েছে? মানে জল আপনি যতক্ষণ পরিমাণে রাখবেন, দুই বালতি রাখলে দুই বালতি পরিমাণে টাকা দিবেন, কত টাকা বালতি রাখলে পাঁচ বালতি পরিমাণে টাকা দিবেন, ২০ টাকা দিবেন, ১০০ টাকা রাখবেন, অত বড় একটা বাকেট দিব। আমরা তো আর গরিব মানুষ টাকা খুব, আমরা চাল ডাল কিনা খাইতে আমরা সমস্যা, আর টাকা দিয়ে জল কিনা খাইবেন? টাকা দিয়ে জল কিনতে হয়? হ্যাঁ কিনতে হয়, কিন্তু আমরা কিনছি না, কারণে আজকে আমরা গ্রামে জল নাই। সংক্রান্তির আগ থেকে আমরা গ্রামে জল দেয় না। জল খাইতে পায় না, দুদিন থাকি ভাত রান্ধা খাইতে জল না পেয়ে বাধ্য হয়ে সোমবার স্থানীয় বাসিন্দারা কৈলাসহর ধর্মনগর সড়কের চিনি বাগান এলাকায় অবরোধ করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।